नमस्कार, आमी रिपन। आज के आलोचना करब जरा माध्यमिक और उच्च माध्यमिक पढ़ाशुना करछो पढ़ाशुनार साथे साथे कौन चारटी कोर्स करले तुम्हारे जीवन गढ़ते साहाज्य करबे एवं परफेक्टलि एक भालो करियार अचीव करते पारो, सेटा व्यवसार दिके होक अथवा चाकरी क्षेत्र होक। আমি যে চারটি কোর্স আজকে তোমাদের ডিসকাস করবো সেই চারটি কোর্স তুমি অনলাইনের ইউটিউব থেকেও করতে পারো। এর জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার দরকার নেই বা খুব হাই পেড বা হাই পেমেন্ট করে কোনো কোর্স অনলাইন থেকে পারচেস করার দরকার নেই। শুধুমাত্র যদি তোমাদের ধৈর্য থাকে তো তোমরা এই কোর্সটা এবং সরি আই এম সরি বাবু এবং তোমরা যদি এই শিক্ষা বা তোমার এই কোর্সটার প্রতি ভালোবাসা থাকে তুমি ইউটিউব থেকে খুব ভালোভাবে শিখতে পারবে। দেখো, আমি যে কোর্স কটার নাম বলছি অবশ্যই সেটা তুমি ইউটিউব থেকে শিখতে পারবে, কিন্তু তুমি যাই শেখো না কেন, ইউটিউব থেকে শেখো বা কোনো প্রতিষ্ঠান থেকে শেখো বা কোনো টিচার কাছ থেকে শেখো, তোমায় কিন্তু প্র্যাকটিসটা মাস্ট প্র্যাকটিস করতেই হবে। জীবন যদি প্র্যাকটিস না করো সেই শিক্ষায় তুমি শিক্ষিত করতে পারবে না নিজেকে। তো তার জন্য যে চারটি কোর্স আজকে আলোচনা করবো অবশ্যই সেই চারটি কোর্স তুমি অনলাইন দেখো এবং আমি বলবো ইউটিউব থেকে দেখো, যার জন্য যেখানে কোনো পয়সা লাগবে না। শুধুমাত্র একটা ডিসিপ্লিন রাখো যে তুমি দিনের এক ঘন্টা আধ ঘন্টা বা 45 মিনিট যে কোনো টাইম এই কোর্সটা নিয়ে পড়াশোনা করবে এবং পড়াশোনা বা থিওরি কমপ্লিট করার পর তুমি সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে। যদি তুমি এটা করতে পারো আমি তোমাকে এনশিওর করছি তুমি 100% একটা ভালো কেরিয়ার পেতে পারো এবং তুমি যদি বিজনেস করো বিজনেসের ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে এবং তুমি যদি কেরিয়ার মানে তুমি যদি জব করতে যাও সেখানে তুমি হাই স্যালারি জব তুমি অ্যাচিভ করতে পারবে। কারণ এখন অনেক কোম্পানি আছে যারা সার্টিফিকেট দেখে না। আমাদের কোম্পানি থেকে ইন্টারভিউ দিতে হলে আমরা সার্টিফিকেট দেখি না, আমরা লাইভ আমাদের কম্পিউটারে বা যে ডিপার্টমেন্টে আসে কথা বলি এবং সেই ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যালি প্রশ্ন করি। আমি কোনো সার্টিফিকেট দেখিই না বা আমাদের যারা টিম আছে সার্টিফিকেট দেখে না। তো এখন ম্যাক্সিমাম যারা নতুন নতুন স্টার্ট আপ আছে বা নতুন নতুন যারা বিজনেস করছে তারা অনেকেই সার্টিফিকেট দেখে না। তাই সার্টিফিকেট পিছনে দৌড়িও না, যদি সার্টিফিকেট তোমাদের দরকার হয় তুমি অনলাইন অনেক ইনস্টিটিউট পেয়ে যাবে যেখান থেকে খুব কম পেমেন্ট করলেই তোমাদের সার্টিফিকেট দিয়ে দেবে। তাই ওই চিন্তা না করে তোমরা নিজেকে তৈরি করার চিন্তা করো। তাই যে চারটি কোর্স আলোচনা করবো তার মধ্যে প্রথম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। দেখো, ওয়েব ডেভেলপমেন্ট মানেই কিন্তু কোডিং আসছে। হ্যাঁ, অবশ্যই কোডিং থাকে এখানে, পাইথন, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, তো এরকম অনেক সব কোডিং মিলেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা পরিপূরক কোর্স হয়। কিন্তু আমি যদি তোমাদের সাজেস্ট করি আমি বলবো প্রথমে তোমরা কোডিংয়ের দিকে একদম যাবে না, তোমরা প্রথমে ওয়ার্ডপ্রেস থেকে শুরু করো, ওয়ার্ডপ্রেস চ্যাপ্টারটা কমপ্লিট করো। আগে বলছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট কী, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে কী কী লাগে, নিজেকে কীভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেট করতে হবে। ফার্স্ট ওয়ার্ডপ্রেস শুরু করো, ওয়ার্ডপ্রেসে অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা ভালো ভালো ভিডিও আগে রেডি করা আছে ইউটিউবে, সেখান থেকে দেখো। আর একটা কথা বলি, তোমরা যখন ইউটিউব থেকে শিখবে একটা জিনিস মাথায় রাখবে কিন্তু যে তুমি একজনের কাছ থেকে বা একটা চ্যানেল থেকে হয়তো 100% তোমার কোর্স বা তোমার প্রশ্ন উত্তরের উত্তর পাবে না, তাই জন্য তোমাকে বেশি পরিমাণে সার্চ করতে হবে এবং সঠিক যদি সার্চ করতে পারো অবশ্যই তুমি ইউটিউব থেকে পারফেক্টলি কোর্সটা শেষ করতে পারবে। দেখো, এখানে যখন তুমি যত বেশি সার্চ করবে তত বেশি তুমি নলেজ গেইন করবে, তুমি অপশনগুলো জানতে পারবে। তাই ধৈর্য মানে ধৈর্যের বাঁধ যেন না ভেঙে যায় তুমি পারফেক্টলি সেই কোর্সটার উপর ফোকাস রাখবে। তো ফার্স্ট তোমরা শুরু করো ওয়ার্ডপ্রেসের উপরে, ওয়ার্ডপ্রেস করতে করতে তুমি কোডিংয়ের ব্যাপারে আস্তে আস্তে জানতে শুরু করো এবং সেখান থেকে তুমি HTML এবং CSS জানো এবং তারপর তোমার ইন্টারেস্ট কোনটায়, পাইথন না PHP, যার উপরে ইন্টারেস্ট হবে তুমি সেটা তার উপরে এগোতে পারো। দেখো, তুমি যদি এই শিডিউলে এগো তবে তুমি একটা পারফেক্ট ওয়েবসাইট ডেভেলপার হতেই পারবে এবং যদি তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্টে পাইথন বা PHP কমপ্লিট করতে পারো তখন তুমি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস বা iOS অ্যাপস ক্ষেত্রেও তোমার অ্যাডভান্টেজ থাকবে তুমি যদি ওই দিকেও যেতে চাও। তো সবার ফার্স্ট তুমি ওয়েবসাইট ডেভেলপমেন্টে নিজেকে সেট আপ করো যে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো, তার জন্য তুমি পার্ট 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 করে নিজেকে ওই পুরো ক্লাসটাকে ডিভাইড করো। যদি আমার সাজেশন হয় প্রথম হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেস থেকে শুরু করো, বিগিনার যদি হয়ে থাকো একদম ওয়ার্ডপ্রেসের প্রথম বেসিক পয়েন্টগুলো জানো, তারপর তুমি CSS এবং HTML শুরু করো। কারণ যে কোনো কোডিংয়ে যেমন আমাদের পড়াশোনা অ আ ক খ একটা প্রথম চ্যাপ্টার, তেমনি ঠিক কোডিংয়ের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার হচ্ছে CSS এবং HTML। তুমি HTML CSS শেখার পর যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারো, পাইথন যেতে পারো, জাভা যেতে পারো বা তুমি PHPতে যেতে পারো। তো তোমার যেটা বেশি ইন্টারেস্ট লাগবে তুমি তারপর সেভাবে নিজেকে ভাগ করতে পারো এবং তুমি যদি একটা পারফেক্ট কোর্স কমপ্লিট করতে পারো এবং যে কোর্সগুলো শিখছো সঙ্গে সঙ্গে নিজে অ্যাপ্লাই করো, ধরো ওয়ার্ডপ্রেস শিখছো শিখতে শিখতে নিজে একটা ওয়েবসাইট বানালে ছোটো ছোটো, সেখানে যেন সার্ভার এবং ডোমেইন লাগে, সেইভাবে আমরা পরে একটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো যে তুমি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স করতে গেলে বা ওয়ার্ডপ্রেস বা HTML এর বা CSS এর যাই সেই কোডিং তুমি করতে চাও তোমাকে কীভাবে প্র্যাকটিসের জন্য তৈরি হতে হবে।
আমি অন্য একটা ভিডিওতে ডেফিনেটলি এই টপিকে একটা আলোচনা করব। তো তোমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি নিজেকে তৈরি করতে চাও, অবশ্যই বলবো এই প্যাটার্নটাতে এগো, তোমরা 100% একটা খুব ভালো ক্যারিয়ার পাবে। এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা স্যালারি রেঞ্জ খুব হাই থেকে শুরু হয়, তুমি আর্টসে থাকো, কমার্সে থাকো, সায়েন্সে থাকো, ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে তুমি যদি শিখতে চাও তুমি এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো তুমি ইউটিউব থেকেও শিখতে পারো। সেকেন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন। দেখো গ্রাফিক ডিজাইন হচ্ছে, তুমি অনেকে বলে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে তোমাকে অনেক কটা সফটওয়্যার জানতে হয়, আমি তোমাকে বলছি তুমি ফটোশপ শেখো, তুমি ভালো গ্রাফিক ডিজাইন হবে। তা গ্রাফিক ডিজাইন হতে গেলে সবার আগে না তুমি যে ডিজাইনটাই শুরু করবে বা ডিজাইনটা সে মানে কমপ্লিট করবো সেটাকে একটা প্রিন্ট আউট দেবে, কারণ একটা ভালো গ্রাফিক ডিজাইন হতে গেলে তোমার কালার সেন্স বেশি থাকা দরকার। কালার সেন্স একদিনে বা দুদিনে বা দু মাসে তৈরি হবে না, তুমি ছোটো ছোটো কাজ করবে এবং সেগুলো প্রিন্ট আউট করবে, তবে তুমি বুঝতে পারবে প্রিন্ট আউট, বা যদি ওয়েবসাইট বা যদি সোশ্যাল মিডিয়া যায় তাদের পোস্ট করবে, তাতে কী হবে তুমি বুঝতে পারবে তুমি যে কালারটা ইম্প্যাক্ট করছো সেই কালারটা, সরি যে কালারটা ইনপুট করছো সেই কালারটা আউটপুট কীভাবে বেরোচ্ছে, সেটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে হোক বা যে কোনো পোস্ট বা ডিজিটাল মাধ্যমে হোক। তো তুমি ফটোশপ বা গ্রাফিক ডিজাইন নিয়ে একটা ভালো কোর্স করতে পারো, সেই কোর্সের অনেক ভিডিও এবং ভালো ভালো কোর্স মানে ভালো ভালো ইউটিউবারের ভিডিও ইউটিউব চ্যানেল তুমি পেয়ে যাবে। তো আমি বলবো যদি গ্রাফিক ডিজাইন শিখতে হয় তোমরা ইউটিউব থেকেও শিখতে পারো, এটাও একটা তোমার খুব ভালো ক্যারিয়ার আছে, কারণ যে পরিমাণে আমাদের সব জিনিস ডিজিটালাইজেশন হচ্ছে সেই ক্ষেত্রে তোমার গ্রাফিক ডিজাইন একটা বড় অপশন ইন ফিউচার থাকছে। তো তোমরা গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করতে পারো এবং তারও একটা খুব ভালো স্যালারি, তুমি যে কোনো কোম্পানি থেকে একটা ভালো স্যালারি অ্যাচিভ করতে পারবে। থার্ড হচ্ছে তোমার ডিজিটাল মার্কেটিং। আগে মার্কেটিং ছিল, যে আগে মার্কেটিংয়ের লোক নিত যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো কোম্পানিতে, এখন ডিজিটাল মার্কেটিং নিচ্ছে। ডিজিটাল মার্কেটের ভূমিকা আমাকে নতুন করে বোঝানোর মতো কিছু নেই, যদি তুমি ডিজিটাল মার্কেটিং জানতে চাও আমার চ্যানেলই ডিজিটাল মার্কেটিং কোর্স চলছে, তুমি একবার দেখতে পারো। যদি আমাদের চ্যানেল তুমি সরি যদি আমার চ্যানেল তুমি ফলো করো, তুমি আমার চ্যানেলে যে ডিজিটাল মার্কেটিং কোর্স চলছে তুমি সেখানে 100% শিখতে পারবে, তার জন্য তোমার অন্য কোনো ইনস্টিটিউট যাওয়ার দরকার নেই, এটা আমার প্রমিস। বা তুমি যদি আমার চ্যানেল নাও ভালো লাগে, তুমি অন্য কোনো যারা ভালো ইউটিউবার আছে তাদের থেকেও তুমি দেখতে পারো। এবং ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে আরও বেশি ব্রাইট। থার্ড এবং শেষ যে আমি ডিকোর্সটা করছি বা যে কোর্সটা আমি রেখেছি, আগে বলি লাস্ট কোর্সে যাওয়ার আগে, আমি যে চারটি কোর্স করছি সেটা যে একদম পারফেক্ট সেটা আমি তোমাদের বলছি বা তোমাদের মতে নাও হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা বা আপাতত মার্কেট আমি যতটুকু বুঝতে পেরেছি বা আমার মার্কেট থেকে যতটা শিক্ষা হয়েছে তাতে আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ, এই চারটে কোর্স তুমি যদি করো অ্যাটলিস্ট জীবনে তুমি একটা ভালো ক্যারিয়ার অপশন পেতেই পারো, কিন্তু ডেডিকেশন অবশ্যই মাস্ট। এবং আমরা লাস্ট কোর্সে যাই, লাস্ট কোর্স হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের একটা খুব বড় ভূমিকা আগামী দিনে বা বড় একটা ক্যারিয়ার অপশন আগামী দিনে থাকবে, কেননা এখন ইউটিউব এবং ভিডিও মার্কেটিংয়ের এত বেশি কন্টেন্ট মার্কেটে আছে যেখান থেকে এডিটিংয়ের বা ভিডিও ভালো ভালো ভিডিও এডিটিংয়ের খুব চাহিদা আছে। তো সেক্ষেত্রে তুমি যদি ভিডিও এডিটিংও শেখো সেক্ষেত্রে তোমার একটা ভালো ক্যারিয়ার অপশন থাকতে পারে। এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রথমেই হাইফাই কম্পিউটার হাইফাই কোর্স দেখা দরকার নেই, ছোটো ছোটো ভিডিও কোর্স থেকে শুরু করো। যেমন তুমি যদি ভিডিও যেতে চাও, আমার সাজেশন যদি নাও, তো সেক্ষেত্রে ফিল্মোরা নামে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, তুমি সেটাকে প্রথমে অ্যাপ্লাই করতে পারো, ফ্রি সফটওয়্যার পেতে পারো এবং সেটা তোমার নর্মাল একটা কম্পিউটারে চলে যাবে যদি ফিল্মোরা 7.8 ইউজ করো, এবং তুমি যখন ওখান থেকে একটু নিজে শিখতে পারবে তারপর তুমি একটা তারপর তুমি অ্যাডব প্রাইম বা আফটার ইফেক্ট ইউজ করতে পারো, তার জন্য হাই মেশিন দরকার। বাট তুমি যদি প্রাইম শেখো না, প্রাইম থেকে তুমি ছোটো ছোটো কাজগুলো করতে পারবে। তো এই চারটি কোর্স তোমার জীবনকে পাল্টে দেবে যদি তুমি ডেডিকেশন নিয়ে থাকো। ভিডিও শেষ করার আগে আমি জাস্ট একটা টিপস তোমাদের দিচ্ছি, সব দিকে মাথা ঘামাতে যাবে না বা সব কোর্স একসাথে করতে যাও না, আগে যে কোনো একটা ডিপার্টমেন্টে নিজে তৈরি করো, যে কোনো একটা ডিপার্টমেন্টে, সেটা তুমি ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, যে কোনো কিছু হতে পারে। কারণ দেখো যে সব কিছু জানে তাকে বলে সব জানতা গামছাওয়ালা সামথিং কিছু, কিন্তু যে একটা জানে তাকে সেই নিয়ে মানুষ মনে করে। তুমি যদি একটা জান, ধরো যে মাস্টার ইতিহাসে মাস্টার, সে অনেক কিছু পড়তে পারে কিন্তু ইতিহাস স্পেশালিস্ট, তাই তুমি যদি স্কুলে গিয়ে বলো আমাদের ইতিহাস মাস্টারকে, সে কিন্তু তুমি সেই নামে চেনো যে সে ইতিহাস মাস্টার বা সে জীবনবিজ্ঞান মাস্টার, কারণ তিনি ওই ডিপার্টমেন্টে মাস্টারি করেছে, বাকি অপশন অবশ্যই জানে বাট সে ওই ডিপার্টমেন্টে সেরা। ইজ ইট? তো সেই চেষ্টা করো যে তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে নিজেকে তৈরি করতে, সব দিকে যদি এক দেখো তুমি একটা ডিপার্টমেন্টে নিজেকে তৈরি করতে করতে তুমি অন্য ডিপার্টমেন্ট জানতে পারো, অন্য সাবজেক্ট তুমি শিখতে পারো, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু মাস্টার হবে একটা ডিপার্টমেন্টে। একটা সিনেমার কথা বলি, চাঁদনি চক টু চায়না, সেখানে একটা খুব সুন্দর ডায়লগ আছে মিঠুনের, যেটা অক্ষয় কুমারকে বলে যে তুমি 100 রকম মুভ জানো ডাজ নট ম্যাটার, কিন্তু তুমি একটা মুভকে 100 বার করেছো সেটা বড় ম্যাটার। তো আশা রাখবো যে তোমরা ইউটিউব থেকে শিখতে পারো, ইউটিউব হোক বা ফ্রি অনেক কোর্স পেয়ে যাবে,
কোনো পেড কোর্সে যাওয়ার দরকারই নেই তুমি যদি তোমার নিজের মধ্যে শিক্ষার আগ্রহ থাকে। আশা রাখি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে ডিসলাইক অবশ্যই করতে পারো। কিন্তু একটা প্রমিস আমার দিক দিয়ে, যদি তুমি আমার এই ভিডিওটার বা আমার এই চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই তুমি এই ভিডিও এই চ্যানেল থেকে কিছু না কিছু প্লাস পয়েন্ট পাবেই বা কিছু না কিছু ভালো টিপস পাবে যেটা তোমার জীবন গড়তে সাহায্য করবে। আজকের জন্য এইটুকুই, নমস্কার।